মানুষ তাহি রূপ দেখতে আসে নাই, এরা কোরআনের মহব্বতে এসেছে। আমরা মুসলমান সেই জাতি যারা বিশ্ব যখন করোনা ভাইরাসের আক্রমণের কারণে খানে কাবার তাওয়াফ বন্ধ করে দেয়, আমার আল্লাহ কাবা শরীফের উপর দিয়ে পাখি গোড়াইয়া তাওয়াফ করে। কথা বলুন ঠিক কিনা বলুন। আমরা সেই জাতি, সবাই বলা হচ্ছে মাস্ক ব্যবহার করো, আমরা দুরুদ শরীফকে মাস্ক বানাই দিয়েছি। কোন এয়ারপোর্ট দিয়ে করোনা ঢুকবে না, কোন রাস্তা দিয়ে করোনা ঢুকবে না, গজব উপর থেকে আসে। সুতরাং উপরওয়ালাকে ডাকো, উপরওয়ালা বিপদ থেকে হেফাজত করো। আমি কি বোঝাতে পেরেছি? এই জন্য একটা যুবক ভাইয়ের আমার রোগ বিমার ধ্যায় কে, রোগ বিমার ধ্যায় কে আল্লাহ দেয়, ঠিক কিনা বলে? রোগ বিমার আল্লাহ দেয়, এই জন্য আল্লাহকে ডাকো। সারা পরে হলো, সাড়ে চোদ্দশো বছর বছর পরে হলো বুঝতে পেরেছে বিজ্ঞান, বুঝতে পেরেছে ডাক্তাররা চিকিৎসকরা, ভালো করে হাত ধৌত করো, সাবান দিয়ে 20 সেকেন্ড হাত ধৌত করো, এরপরে খাওয়া দাওয়া করো। আর আমার নবী সাড়ে চোদ্দশোর আগে বলছে পাঁচ ওয়াক্ত নামাজের ওযু ঠিক মতো করো সব। আমরা সেই জাতি আধ্যাত্মিকতায় বিশ্বাসী, কথা বলেন ঠিক না? হ্যাঁ, মাস্ক তো অবশ্যই ব্যবহার করবো, সতর্কতা অবশ্যই থাকবো, কিন্তু তার পূর্বে আমাদের কোরআন, আমাদের ইসলাম, আমাদের রব, আমাদের নবী, ঠিক না? ওনারা যেভাবে চালিয়েছেন আমরা এভাবে চলছি বলেই তো আজকে আমরা অনেকাংশে অন্যদের চাইতে আরো নিরাপদ। আসুন, করোনা ভাইরাস থেকে বাঁচতে গেলে একটি দোয়া শিখতে হবে আপনাকে, দোয়াটা পড়েন আল্লাহুম্মা, জবান খুলে আল্লাহুম্মা। এখন তো থানা থেকে আমার এই যে পুলিশ প্রশাসন আসছেন, ওসি মহোদয় আছেন, এসপি মহোদয় আছেন, আমাদেরকে অনেক সহযোগিতা করেছেন এই মাহফিলটা করার জন্য, ধন্যবাদ স্যারদেরকে, আল্লাহ পাক ওনাদের হায়াতে বরকত দান করুন। আসলে স্যাররব অনেক সময় প্রেক্ষাপট নিয়ে অনেক সময় আমাদেরকে মাহফিল করার জন্য বিভিন্ন পরামর্শ দেন। এখন বর্তমানে প্রেক্ষাপট কিন্তু করোনা ভাইরাস নিয়ে একটা বিভিন্ন ধরনের সরকারের পক্ষ থেকে একটা নীতিমালা রয়েছে, তো আমাদেরকে যেখানে বেশি মানুষ একত্রিত হয় সেখানে একটু আমাদের বেঁচে চলতে হবে। কিন্তু আমরা স্যালুট জানাই আপনাদের পদক্ষেপকে, তবে আমরা একটা দোয়া পড়ে নিই, কি বলে, বিপদ আপদ থেকে দোয়া পড়ে নেই, কারণ আমরা এই দোয়াটা যদি বেশি বেশি পড়েন আল্লাহ পাক আপনাকে বিভিন্ন মহামারী থেকে হেফাজত করবে। সবাই একটু আওয়াজ করে বলেন আল্লাহুম্মা। আরে বলেন না, আমি যে কি করোনা ভাইরাস দিয়ে শুরু করছি, কি খারাপ লাগতেছে নাকি? ওয়াজ তো এগুলোই, জীবনটা কম টাইম না ওয়াজ করছি না, এই ওয়াজ এগুলোই, এগুলোই আমাদের মানতে হবে, কথা কন ঠিক কিনা? আমরা মাঝে মাঝে বাতেলদেরকে বুঝাইয়া দিই, সুন্নিরা সিন্নি খাওয়াই না সুন্নি নয়, এরা সব কিছু জানে, এরা দেশের খবর রাখে, ওরা দেশ নিয়ে ভাবে, ওরা মুক্তিযুদ্ধ নিয়ে ভাবে, ওরা স্বাধীনতা নিয়ে ভাবে, এই বাংলার কিঞ্চি মাটিকে নিয়ে ষড়যন্ত্র করার সাহস কার না? বলতাম না আগে, এখন বলি। আগে আমরা খানকা নিয়ে ব্যস্ত ছিলাম, এখন খানকার পীর অনেক হয়ে গেছে, এখন আমাদের রাজপথের বীরের দরকার, রাইট? আসেন দোয়াটা করেন, করোনা ভাইরাস থেকে আজকে বাঁচি, কথা কেন ঠিক কিনা? হেফাজতের মালিক কে? পুলিশ ভাইরা, প্রশাসনের ভাইরা, সবাই আমার সঙ্গে একসাথে পড়ুন আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল বারাস ওয়াল জুনুন ওয়াল জুজাম ওয়া মিন সাইয়্যিল আসকাম। আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল বারাস ওয়াল জুনুন ওয়াল জুজাম ওয়া মিন সাইয়্যিল আসকাম। আরেকবার সবাই পড়েন আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল বারাস ওয়াল জুনুন ওয়াল জুজাম ওয়া মিন সাইয়্যিল আসকাম। এই দোয়াটা বেশি বেশি পড়বেন, মোবাইলে থাকলে রেকর্ড করে রাত্রে পড়বেন, ভালো করে হাত ধৌত করবেন, পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন এবং পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন, কাহারো সামনে হাসি দিবেন না, বাড়ি করে পরিষ্কার করে রাখবেন, এক টাকা পরে একবার পড়লে ঘেমে গেলে এটা ধৌত করে পড়বেন, বিছানা পরিষ্কার রাখবেন, ফুলের টবে পানি রাখবেন না, ইত্যাদি ভারসাম্য রক্ষা করবেন এবং আল্লাহর উপরে ভরসা রাখবেন, পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন, তবে আমাদের কাছে শান্তি নাজির করবেন কে? এবার আসেন, আমি যে গজলটা বলেছি, যে আয়াতটা আমি তেলাওয়াত করেছি, আয়াতের নিরিখে আনুষাঙ্গিক প্রাসঙ্গিক বয়ান করে আমি আপনাদের কাছ থেকে বিদায় হয়ে যাব। আল্লাহ যেন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন, আমিন। গভীর মনোযোগ, নীরব থাকবেন,
মুখ আছে কথা বলা যায়, সব কথা বলা যাবে না। চোখ আছে দেখা যায়, সব দিকে যাওয়া যাবে না। ওয়াশটা শুরু করার আগে আরেকটা টিপস দিয়ে দেই, আমি একটা পানির বোতল এনেছি, ঠিক না? আমি ঠিক আরেকটা টিপস হলো, 15 মিনিট পরে পরে এক ডুব করে পানি পান করবেন। করোনা ভাইরাস যদি আপনার নাক এবং মুখ দিয়ে প্রবেশ করে, পাকস্থলীতে যাওয়ার যখন পানিটা পান করবেন, পাকস্থলীতে গেলে স্টোমাকের সাথে যখন ওই করোনা ভাইরাসের অ্যাড হবে, তখন এটা তার ক্রিয়াটা নষ্ট হয়ে যাবে। 15 মিনিট পরে পরে পানি পান করবেন। রাজি আছি না সবাই? এইগুলো মনে রাখবেন, রাজি আছেন? যেখানে যাবেন একটা বোতল কাছে রাখবেন, কারণ বিপদ যখন আসে তখন আশ্চর্য প্রার্থনা করবো কার কাছে? আল্লাহর কাছে। এইগুলো তো কুট হবে, এগুলো থানায় কথা বলবে আমার কথাগুলো, এগুলো এসি অফিসারের অফিসে কথা বলবে, এগুলো ডিসি মহোদয়ের অফিসে কথা বলবে। এই জন্য আগে একটু আমাদের দেশ নিয়ে ভাবলাম, নিজেকে নিয়ে ভাবলাম, আমাদের পরিবেশ নিয়ে ভাবলাম, আশ্রয় চাইলাম কার কাছে? আল্লাহর কাছে। দাবির মানাজুক, আমি আপনাদের সামনে কোরআনুল কারীম থেকে এক টুকরো আয়াত মোবারক আপনাদের সামনে তেলাওয়াত করলাম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা আল্লাহর আনুগত্য করো, প্রিয় নবীর অনুসরণ করো এবং আউলিয়া কেরামদের অনুকরণ করো। একটা আনুগত্য আর একটা অনুসরণ, আর একটা হলো অনুকরণ। আনুগত্য হবে আল্লাহর, আর অনুসরণ করবে আমার রহমাতুল লিল আলামিন, আর অনুকরণ হবে আমার আল আউলিয়া কেরামদের। কথা বলেন ঠিক কিনা? এই জান্নাত যুবক ভাইরা আমার, যুগে যুগে যারা আল্লাহর ওলি হয়েছেন, নামাজ ছাড়া কেউ ওলি হতে পারে নাই, রোজা ছাড়া কেউ ওলি হতে পারে নাই, নবীর মহব্বত ছাড়া কেউ ওলি হতে পারে নাই, আউলিয়া কেরামের সোহবত ছাড়া কেউ ওলি হতে পারে নাই, কোরআনের বিধান মানা ছাড়া কেউ ওলি হতে পারে নাই। যারা আল্লাহর ওলি হবে, এরা নফলের খবর নিবে। আমার নবী বলেন, 5 ওয়াক্ত নামাজ পড়লে সাধারণ বান্দা থেকে খাঁটি বান্দা হয়, আর 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি যারা বেশি বেশি নফল ইবাদত করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাকে বান্দা থেকে আমার আল্লাহর বন্ধু বানায় নেন। এই কথাগুলো মনে রাখা লাগবে। এই জন্য আল্লাহ বলছেন, আতিউল্লাহ, আনুগত্য করব কার? সেই আল্লাহ তো আমাদেরকে টেন্ডার বাজি করার জন্য পাঠাই নাই, সেই আল্লাহ তো আমাদেরকে জঙ্গিবাদ সৃষ্টি করার জন্য পাঠাই নাই, সেই আল্লাহ তো আমাদেরকে সন্ত্রাসী করার জন্য পাঠাই নাই। এখন প্রশ্ন হলো, হুজুর আল্লাহ কিসের জন্য পাঠিয়েছেন? আমি বলি না, আমার আল্লাহর কোরআনে আমার আল্লাহ কয়, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এই ভিডিও ম্যানরা, 1 2 3 4 5 6 7 তোরা যে দাঁড়াইছস, হুজুরে কোরআন তেলাওয়াত কি চাইছ? কবরে গেলে সওয়াব পাইবা, আর হুজুরের ভিডিও কাটতে কাটতে নিয়ে সার মা, তাহলে কবরে গেলে তোমরা খবর আছে? কথা বলে ঠিক না? ভিডিও এই কথাগুলো কই দিকে তাহির সমস্যা নাকি? এই জন্য ভালো কিছু রেখে যান, কাজে লাগবে। এই মুক্তার মেম্বার কই, ভালো কিছু এই যে মাহফিল করছেন ভালো হয়েছে, অন্য কিছু করলে ভালোই তো না? কথা কন ঠিক কি না? আজকে হাজার হাজার মানুষ জায়গা হচ্ছে না, এবারও ওই মাহফিল থেকে আরো বড় করলেন, আর বড় জায়গা হয় না, আপনি আর কি করবেন? একটা কাজ করেন, ফোরান নদীর সর ভালাই দিয়ে মাহফিল দিন, কারণ সুন্নিদের সংখ্যা দিনে দিনে বাড়তেছে। কথা বলেন না কেন, ঠিক কিনা বেটে? সুন্নিদের সংখ্যা বাড়তেছে, আলহামদুলিল্লাহ কন, আলহামদুলিল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন একমাত্র তার গোলামি করার জন্য। আমি ক্ষেত্রে আইনটা ভালো করে বান্ধি, তারপর ওয়াজ করবো ইনশাআল্লাহ।
ঘোষণা কার? আল্লাহ বলছেন, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য।